দেখেন সরকারের পতন, সরকার তো এমন একটা কিছু নয় যে তাতে ধাক্কা দিল পড়ে গেল। এই এই সরকার সরকার একটা গণতান্ত্রিক সরকার, ভোটের মাধ্যমে এখানে আসছে, তার যে টেনিওর সেই টেনিওরের পরে একটা নির্বাচন হবে, তারপরেই সরকার পরিবর্তন হবে। যে তারা নাকি সারা বাংলাদেশের থেকে যারাই বিএনপি করে সবাইকে ঢাকায় নিয়ে আসবেন, কোনো সদস্যই বলে বাদ থাকবে না, এইরকমই আমরা শুনতেছি। সেই রকম যদি হয় তাহলে তো এই এই যে এত লোক ঢাকায় আসলে একটা মানে একটা অন্য ধরনের পরিস্থিতি হতে পারে। না না, আমরা আমরা কেউকে পারমিশন দেইনি। আমরা তাদের তারা যদি শান্তিপূর্ণভাবে তারা তাদের নির্দিষ্ট স্থানে অবস্থান করে এবং করে চলে যায়, আমাদের কিছু বলার নেই, আমরা সেখানে কোনো বাধা দেব না। প্রথম কথা হলো আমাদের ঢাকায় প্রবেশ পথ আমরা কেন বন্ধ করব? ঢাকায় আসবে যারা ব্যবসায়ী কাজে আসবে, চাকরির জন্য আসে। এখন তো ঢাকা বাইরের থেকেও, যে পদ্মা সেতু হয়ে যাওয়ার পরে বা ঢাকার বাইরের থেকেও মানে যারা চাকরি করেন কিংবা কোনো অফিস আদালত করেন তারাও আসেন। কাজে ঢাকার পথ বন্ধ করা আমরা কেন করব? আমরা ঢাকার কোনো পথ আমরা বন্ধ করব না। আমরা তাদের তারা যদি শান্তিপূর্ণভাবে তারা তাদের নির্দিষ্ট স্থানে অবস্থান করে এবং করে চলে যায়, আমাদের কিছু বলার নেই, আমরা সেখানে কোনো বাধা দেব না। জামাতে ইসলাম দেখুন কে, এইটা আমাদের দেশে অনেক দল, অনেক পথ, অনেক কিছু রয়েছে। জামাতে ইসলাম এর আগেও দুই এক জায়গায় ইসে আর আলোচনা করেছে। আমরা সেই জায়গায় আমাদের যদি দেশের নিয়ম কানুন মেনে, দেশের আইন শৃঙ্খলা বাহিনীর নির্দেশনা মেনে যে কেউ যে কথা বলতে পারে, আমরা জামাত বলে আমাদের কাছে কোনো কথা নাই, যে কেউ যে কোনো কথা বলতে পারে, এটা গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক চর্চা এখানে আছে। আমরা আমাদের কথা হলো তাদের আমাদের যে আইন কানুন আছে, আইন কানুনের মাধ্যমে মধ্যে থেকে তারা কথা বল। না না, আমরা আমরা কেউকে পারমিশন দেইনি। আপনার আপনার স্পষ্ট জানা উচিত আমরা কেউকে পারমিশন দেইনি। বিএনপি সমাবেশের অনুমোদন অনুরোধ যেটা করেছেন ঠিক কীভাবে করেছেন আমাদের পুলিশ কমিশনার জানেন। পুলিশ কমিশনার ঢাকায় কোন জায়গায় করলেই এত লোক তারা আনবেন, তারা ঘোষণা দিয়েছেন কিংবা পত্রপত্রিকা জানান দিচ্ছেন কিংবা ফেসবুকে মানে তারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানাচ্ছেন। আমরা যেগুলি আমাদের কাছে যেগুলি আসছে তারা নাকি সারা বাংলাদেশের থেকে যারাই বিএনপি করে সবাইকে ঢাকায় নিয়ে আসবেন, কোনো সদস্যই বলে বাদ থাকবে না, এইরকমই আমরা শুনতেছি। সেই রকম যদি হয় তাহলে তো এই এই যে এত লোক ঢাকায় আসলে একটা মানে একটা অন্য ধরনের পরিস্থিতি হতে পারে। সেই জন্যই আমাদের কমিশনার সাহেব তাদেরকে কোথায় এই সমাবেশটা করতে দিবেন এটা কমিশনার সাহেব বুঝবেন, কমিশনার সাহেব সেইভাবেই তিনি সিদ্ধান্ত নেবেন। আমি তো বলেছি আমরা পারমিশন দেইনি এবং আমরা তাকে কোনো পারমিশন দেই না। আমাদের জামাতে ইসলাম একটা নিবন্ধিত দল নয় এখন পর্যন্ত, কাজেই তারা জামাতে ইসলামের ব্যানারে যদি আসে তাহলে আমরা তাকে পারমিশন দেওয়ার প্রশ্ন আসে না। আমি কমিশনার সাহেব এখন পর্যন্ত কাউকে অনুমোদন দেইনি। দেখেন সরকারের পতন, সরকার তো এমন একটা কিছু নয় যে তাতে ধাক্কা দিল পড়ে গেল। এই এই সরকার সরকার একটা গণতান্ত্রিক সরকার, ভোটের মাধ্যমে এখানে আসছে, তার যে টেনিওর সেই টেনিওরের পরে একটা নির্বাচন হবে, তারপরেই সরকার পরিবর্তন হবে। আমাদের কনস্টিটিউশন অনুযায়ী ধাক্কা দিলে সরকার পড়ে যাবে এই ধরনের কোনো শব্দ লেখা নেই। কাজেই যেটা কনস্টিটিউশনের বাইরে সেটা রক্ষা করার জন্য আইন শৃঙ্খলা বাহিনী যেটা করার কর্তব্য সেটা তারা করবে, এটাই 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 সঠিক। এখানে আর তো ব্যাখ্যা দেওয়ার কোনো প্রয়োজন নেই। কনস্টিটিউশন রক্ষা করার দায়িত্ব আইন শৃঙ্খলা বাহিনীর। সেই কনস্টিটিউশন ফ্রেমওয়ার্কের ভিতরে যদি বাইরে যদি তারা কিছু করতে চেষ্টা করেন তাহলে আইন শৃঙ্খলা বাহিনীর অর্পিত দায়িত্বটি তারা পালন করবেন। আমার মনে হয় ক্লিয়ার হয়েছে। এই আর একটি প্রশ্ন করবেন, যেই করবেন। আচ্ছা লাস্ট টু বলেন আপনার। আবার জামাত আসছেন? আমার মনে হয় এই প্রশ্নটা আপনি কমিশনার সাহেবকে জিজ্ঞাসা করবেন, কারণ আমার কাছে কেউ পারমিশন চান না।